What is up guys? দেখেন বড় লক্স, এই যে বড় লক্স, হ্যাঁ কত নিছে, কত 16,000, 16,000 টাকা দামের, 16,000 টাকা দামের হেলমেট প্লাস 6 লাখ টাকা দামের বাইক ভার্সন 4। ও আমি ভার্সন 4 এখন পর্যন্ত চালাই নাই, একই কথা। না না না, ভার্সন 4 এর তোমার ইয়েটা অনেক হাই, সিভিআর এর মতো কাইন্ডা। এই যে কত উঁচা মিয়া, ভার্সন 3-তে তো ডাউন অনেক, হ্যান্ডেল এটাতে এরকম কমফোর্ট। হ্যাঁ বিসমিল্লাহ, হ্যান্ডেলিংটা অনেক ভালো, হ্যান্ডেলিংয়ে অনেক কমফোর্ট, ভার্সন 3 থেকে ভার্সন 4 লাগবেন বেটার। আর এটাতে যেমন ট্রাকশন কন্ট্রোল আছে, কুইক শিফটার আছে, মানে শিফটিং করার সময় বোঝা যায় যে এই গাড়িটার মজা কী। আর এটা কোনো রিভিউ ভিডিও না, জাস্ট আমি ফার্স্ট ইমপ্রেশন চালাচ্ছি, কেমন লাগতেছে এই আর কি। আমি তো ভাবছি আমি বাইক আর নিবই না ভার্সন 3, এই কবজি ব্যথা করে এটার জন্য। কিন্তু ভার্সন 4-এ বসার পর, চালানোর পর যে ফিল, না সিভিআর টিভিআর এর কথা আর বলা লাভ নাই, ভার্সন 4 বেস্ট। হ্যাঁ বাজেট একটু বেশি, হ্যান্ডেলিং তো ভাই জোশ, হ্যান্ডেলিং জোশ, কই তৈব মজা আছে। হ মানে পেনটা নাই, কত ছিল 1800 কিলো। এই ব্রেকিং পিরিয়ড চলে না, ব্রেকিং পিরিয়ড চলে না, হ্যাঁ বেশি টানা যাবে না। এই এখানে আবার কি হলো, এ লাগাই দিছে কি সে ভাই, এই ঈদের সময় পোলাপান গুলো যে বের হয় বাইক নিয়ে, মানে একটারও লাইসেন্স টাইসেন্স কিছু নেই 100%, মানে ধাম ধিম। একটা গাড়ি কিন্তু একটা স্ক্র্যাচ খেলে অনেক টাকা খরচ হয়, আপনাদের একটু গাড়িটা একটু দেখাই। হ্যাঁ রাখার সমস্যা নাই, লুক এট দ্য বিউটি। সাড়ে 5 লাখ টাকা গাড়ি, সুন্দর তো হবেই। তো ভার্সন 4 থেকে আবার আমার 4B-তে শিফট হয়ে গেলাম, বাইকটা আসলেই অনেক ভালো করছে, না বলতে হবে ইয়ামা। তো এই আর কি ভিডিও, জাস্ট একটা ইমপ্রেশন ভিডিও ছিল, ফার্স্ট ইমপ্রেশন। আমি এর আগে ভার্সন 4 চালাই নাই, আজকে চালাকাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ক্লিক দ্য বেল আইকন এন্ড ফলো মি অন ফেসবুক ইনস্টাগ্রাম। সবাইকে আসসালামু আলাইকুম, peace।